নেজানো নহয় কেনেকে পালেহি, রাতিপুৱাই চোৰা ঘৰত শুই আছেহি। এখেতে আহি পেলাই দেখিলে, দেখিয়ে হুলস্থুল একেবাৰে। এ মই আহি দেখি খেদি পঠিয়াব খুজিছিলো, এখেতৰ আকৌ অন্তৰখন বৰ কোমল নহয়। অ আইতা, তোমাৰ ঘৰ ক'ত? মই ভাত খালো। তোমাৰ ল'ৰা আছেনে নাই? অলপ ভাল পাইছো, গা বিষটো অলপ কমিছে, মই চহী নকৰো দেই। আৰু মোক নেমাৰিবি আৰু, বৰ বিষাইছে। বাইদেউ মই আপোনাক ইনজেকচনটো দিলোহে, অলপ পিছতে ভাল হ'ব, অলপ ধৈৰ্য ধৰকচোন, সকলো গাৰ বিষ ভাল হৈ যাব দেই। ও এটা ইনজেকচনটো দিছে, ভাল হ'বৰ কাৰণেহে দিছে, চব ভাল হৈ যাব। বৰ বিষাইছে। শুনকচোন, আপোনাক আৰু এতিয়া কোনেও মাৰিব নোৱাৰে দেই, আপোনাৰ সকলো ভাল হ'ব। ডক্টৰ গোস্বামী, এখেতক চাগে ঘৰত সদায় মাৰধৰ কৰিছিলে, আৰু মূৰৰ ভিতৰত চাগে সেইকাৰণে বৰ বেয়াকৈ ইনফেকচন হৈছে নেকি? আচলতে গোটেই গাটোতে বিষ, সেইকাৰণে কেঁকাই আছে, আৰু বিষখিনি যাবৰ কাৰণেই মই ইনজেকচনটো দিলোঁ। পিছে আৰু দুটামান ইনজেকচন দিব লাগিব, কাইলৈ আৰু পৰহিলৈ মই নিজে আহি ইনজেকচনটো দি যাম। কাণখনতো বিৰাট আঘাত পাইছে, ভাল হৈ যাব পিছে, দুদিনমান অপেক্ষা কৰিব লাগিব। কথা হ'ল কি ডাক্তৰ, মানুহগৰাকী আহি ওলালেহি মই আশ্ৰয়ো দিলোঁ, কিন্তু ক'ৰ মানুহ, কিয় এইখিনি পালেহি, কি নাম, ঘৰ ক'ত, সেইবোৰ একো মুখৰ পৰা উলিয়াব পৰা নাই, মই বৰ বিপাঙত পৰিছোঁ। এতিয়া খেদিও পঠিয়াব নোৱাৰোঁ। মই বুজিছোঁ কাকতি, কিন্তু আপুনি দুদিনমান ধৈৰ্য ধৰক, আচলতে মানুহগৰাকীয়ে খুব ভয়ো খাইছে, ঘৰত যিখিনি অত্যাচাৰ ভুগিব লগা হ'ল তাৰ বাবে মানুহগৰাকী অলপ মেণ্টেলি ট্ৰমেটাইজো হৈছে। মই ভাবোঁ দুই এদিনতে ৰিকভাৰ কৰিব আৰু আপোনাৰ সকলো কথাৰ উত্তৰ দিব, অলপমান ধৈৰ্য ধৰক। ৰ'ব, আপোনাৰ ভিজিটটো দি দিওঁ। নাই নাই কাকতি, ভিজিটটো নালাগে দিয়ক। আপুনি এগৰাকী নিৰাশ্ৰয়া নিৰ্যাতিত মহিলাক আশ্ৰয় দি যি মহানুভৱতাৰ পৰিচয় দিছে, মোক তাৰো অলপ ভাগ ল'বলৈ দিয়কচোন। আপুনি একো চিন্তা নকৰিব, মই মানুহগৰাকীক যিমান পাৰোঁ সোনকালে সুস্থ কৰিবলৈ চেষ্টা কৰিম। বাৰু কাকতি, মই আহিছোঁ। থেংক ইউ ডক্টৰ, আহিছোঁ। এই একে অনুভূতি যদি সকলো ডাক্তৰ থাকিলে হয়, এই পৃথিৱীখন যে কিমান সুন্দৰ হ'লহেঁতেন। কেনেকৈ ৰ'দ হৈছে গাটো, খুজতি ধৰিছে কি খুজিছে কি হৈছে খুব বেছি গাখীৰ নেকি? আপোনাৰ বান্দৰ কেইকোৱা লগাইছে কোনোবাই? চাওক চাওক, এইবিলাক খুলি দিয়কচোন, খুলি দিয়ক, খুলি এই মুং যুব খুজোৱাব, খোলকচোন খোলক। ৰাম আৰু দেহি ঐ, এই ৰম ৰম, পেটটো খুলিব পাৰিম নাই? খুলিব নোৱাৰি নহয়, এটা কাম কৰ, এই ৰাম জিকাই জিকাই, চাওক চাওক চাওক, ৰাম কি হ'ব, কি খুলুৱাইছে দেখোন, আহক আহক, চাওঁ এইবিলাক এইবিলাক, এই এইবিলাক, এ ৰ'ব এ ৰ'ব, মুখলৈ হাত নিদিব, বেছি খজুৱাব, ৰ'ব ৰ'ব, কাম এটা কৰোঁ, ঠিক হৈ যাব, ৰ'ব ৰ'ব।
আপনি এটা খুশি থাক দরব একটা কথা মনত পড়ছে পটকালে দিয়া নাই কোনোবা লগাই থৈ গৈছে বুঝিছে নাই আপুনি চিন্তা নকৰিব মই গৰু গোবৰ লগাইছিলে এই বান্দৰ কেকুৱাৰ সোমবিলাক ওলাই যাব ৰ'ব 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 প্ৰথমতে অকণমান ধৰিব হাত দিয়ক হাত দিয়ক চিন্তা নকৰিব চিন্তা নকৰিব পুলিচৰ আচল ৰূপ দেখাব নাই ধরব পারলে মই তাক দুখা কান রক্তপাত করা দিম তার মই নাম নাজনু মাগ মাগুঞ্চ পালনে মালিকা হাতাবারি মাস্টে হে তেরি কলিতা হুলেরে হুল কাহিব নালাগে বুদ্ধিরে বান কাটিম আপনি মূর মতে কাম করক মূর মতে কাম করক কি কাম আপনি আজি কাকটি ঘরটো খালি কই দিম বলি ক আপনি ঘর খালি কই দিয়ক মই ঘর খালি করি নেদাও হে তেরি নুবুজিলা কেনেকে হবো খালি কই দিয়ক তারপর আপনি চাই থাকক আপনার কেনেকে কাম হাসি কিবা তা করিম নব করিব তো আপনার সব পরবর্তী কার্যসূচী কেনেকে চলাই লই যাম চাই থাক আমি এনে করব এই পেন খুলো তেরি পেন খুলবে লালকে খুলি দিও দশ তেরি তো খুলবে লালকে চুপ চুপ করে আই 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 ঠিক আছে ঠিক আছে ধৈর্য ধরো ধৈর্য ধৈর্য ধরো ধৈর্য লালকে কি করে কি করে পরে আছে মই ভাবিছো কি মানুহগৰাকী অকণমান সুস্থ হৈ উঠক তাৰপিছত যাবলৈ দিম দিয়া হেৰি চাওক অকল খোৱা বোৱা খৰচৰ কথাই মই কোৱা নাই নহয় এই চিকিৎসাৰ বাবদ কিমান খৰচ হ'ব আপুনি ভাবি চাওকচোন তাৰ কাৰণে তুমি চিন্তা কৰিব নালাগে ডাক্তৰ গোস্বামীয়ে কৈছে তেখেতৰ তত্বাৱধানত সকলো চিকিৎসা হ'ব তাকো বিনামূলীয়া শক্তিশালী আৰু সুস্থ শৰীৰৰ বাবে আয়ুৰ্বেদ নিউট্ৰিগ্ৰেইন কো-পাৱাৰ্ড বাই আনমোল বাটাৰ বেগ অতিৰিক্ত মাখনেৰে ভৰপূৰ আগবঢ়াইছে ছুপাৰ ভেজমল 33 কেছ কালা সুৰক্ষিত কালে মেৰে বাল ভেজমল নে কিয়া কামাল আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া বিমল আহে আহে কিশোৰৰ দম ফিবেল চো কিচমিচ মেলেটেলো অটল অটো গডৰেজ এক্সপাৰ্ট ৰিচ ক্ৰীম হকিন্স প্ৰেচাৰ কুকাৰ ডাৰ্ক ফেণ্টাচি চকো ফিলছ স্নেপডিল নতুন ক্ষীৰ ডেৰী হোৱাইটনাৰ পলকতে মিহলি হয় ৰূপা চফ্ট লাইন ভলিনী নেৰোলেক সুৰক্ষা জকি অৰ্ণাথিং ৱাইল্ডষ্টোন কোড টিভিএছ এক্সএল 100 আইডিয়া 4G এয়াৰটেল ইণ্ডিয়াজ ফাৰ্ষ্ট অপেন নেটৱৰ্ক হিমালয় ময়শ্চৰাইজিং এলোভেৰা ফেচ ৱাছ বিগ বজাৰ মুথুট ফাইনেন্স টিভিএছ আপাচি আৰটিআৰ এভৰিডে মাছালা ফিউজন সানফ্ৰেছ ডেৰী হোৱাইটনাৰ সাইকেল পিওর আগরবাতি আর নিহার জেসমিন চালক প্লেটখনো লকসুন ডাক্তরে কি কলে সোনকালে ভাল হব বলে কইছে সোনকালে ভাল করক আর সোনকালে বিদায় দিও ইয়ারপরা কিন্তু তোমারতো বড় একটা অসুবিধা হয়েছে বলে মোর অনুমান নহয় হয়নে এই মানুষগুলাকে রাঁধি বাঢ়ি কোনে খুঁজছে তুমি তেতিয়াহলে নিজে তো ঘরখনের কুটা এগজ দুগজ নকরে নাই পোহা কুটা এগজ বিচারিয়ে নাপাও তেনহলে মুখর ভিতর জীবাখন লড়ালে গেলে নাই এনে কইছালো আর এটা কাম করক
জেনে ও মা ইমান শিউরছে যে ম কলা নেকি কিবা সরি মানু গরাকির মুখৰ পৰা একো কথা উলিয়াবই পৰা নাই যেতিয়া হুনকালে চেনেলত দি দিওক তেতিয়া হে উলাব কোনে আসলতে এই থৈ গৈছিল তুমি ঠিক কথা কৈছা কিন্তু মই ভাবিছো কি মানু গরাকি অকণমান সুস্থ হৈ উঠক তাৰ পিছত যাবলৈ দিম দিয়া হেৰি চাওক অকল খোৱা বোৱা খৰচৰ কথাই মই কোৱা নাই নহয় এই চিকিৎসাৰ বাবদ কিমান খৰচ হ'ব আপুনি ভাবি চাওকচোন তাৰ কাৰণে তুমি চিন্তা কৰিব নালাগে ডাক্তৰ গোস্বামীয়ে কৈছে তেখেতৰ তত্ত্বাৱধানত সকলো চিকিৎসা হ'ব তাকো বিনামূলীয়া হয় বৰ ভাল ডাক্তৰ দেই তুমিও কিন্তু বৰ ভাল দেই এগৰাকী অসহায়া নিৰাশ্ৰয়া নাৰীক তুমি আশ্ৰয় দিছা তুমি মহান তুমি মহানতম তুমি বহুত কিবা কিবি হ'ব আপুনি লেকচাৰ মাৰি থাকক ইয়াত বহি বহি মোৰ পাকঘৰত ঢেৰ কাম আছে মই কাম কৰোঁগৈ দেউতাৰ ভাষাত বুস্কুট এখন খাই লওঁ ৰ মোৰ ল'ৰা ছোৱালী নাই কাৰণে মোক কইনাকত হাত দিবলৈ নিদিলে ইয়াতকৈ আৰু দুখৰ কথা কি থাকিব পাৰে নেকান্দিবা নেকান্দিবা বুলিছো নহয় নিজৰ ঘৰতে মোক ইমান অপমান কৰিলে হা ইয়াৰ পিছতো আপুনি মোক কান্দিবলৈ মানা কৰে কান্দিবা কিন্তু চকু পানী উলিয়াই নেকান্দিবা তোমাৰ চকুত চকু পানী দেখিলে মোৰ চকু চলচলীয়া হয় নহয় আপুনি চকু পানী উলিয়াই বানপানী উলিয়াই যি উলিয়াই উলিয়াই থাকক জানি বুজি আপুনিয়ে মোক তালে পঠিয়াই এই গাঁও ঘৰলৈ ইমান অপমান খোৱালে কিনো কথাবোৰ কোৱাহে মই জানি বুজি এই কাম কৰা নাই নহয় আমাৰ গাঁৱৰ আগৰ শেষ তিনি সন্ধ্যা কৰা গেঙা ভকতো নাই অনবৰত ধৰ্মৰ কথা কৈ থকা ফেচি বুঢ়ীও নাই এতিয়াৰ মানুহবোৰ যে ইমান অন্ধবিশ্বাসী হ'ব মই কেনেকৈ জানো সকলোৱে কেজেলা খেজেল কৰিছে যে মোৰ দুখৰ বাবেহে ল'ৰা ছোৱালী নাই তেওঁ অৱশ্যে ঠিকেই কৈছিল কিন্তু আৰু অলপ পুনাই কোৱা হ'লে ভাল আছিল কি কি কথা ক'লে আপুনি নহয় হে মোৰ মনে ঠিকেই কৈছে তুমিহে আগবঢ়া নাই আজিকালি চহৰত সন্তান জন্ম দি মানুহে যিটো মানসিক কষ্ট ভোগ কৰিবলগীয়া হয় সেইবোৰ কথা চিন্তা কৰিয়েতো তুমি আগবঢ়া নাই মই সেইটো কথাহে ক'বলৈ গৈছো এতিয়া আপুনিও সেই মোৰ বোধহে দুখটো জাপি দিলে তোমাৰ গাত দুখ জাপি দিয়া নাই হে মই তোমাৰ দুখৰ কথাখিনিহে ক'ব খুজিছো শুনা ল'ৰা ছোৱালী জন্ম হোৱাৰ লগে লগে তোমাৰ টেনচন বাঢ়িব সময়ত স্কুলত এডমিশ্যন দিবৰ কাৰণে এপ্লাই কৰিব লাগিব তুমি মেলে মিটিঙে ব্যস্ত থাকিবা সন্তানটো মোৰ ডিঙিতহে ওলমিব ঔৰা তুমি জন্মহে দিবা সমানে সমানে মই কষ্ট কৰিব নালাগিব জানো এইবোৰ চিন্তা কৰিয়েইতো আমাৰ সংসাৰখন নবঢ়ালো সেইবোৰ কথা মই জানো কিন্তু আপোনাক সেই গাঁও মানুহসোপা সেইবোৰ কথা ভাবিলে জানো সেইবোৰ হাইব্ৰিড খোৱা মগজুৱে কিডাল বুজি পাব হে খবৰদাৰ বুলি কৈছো কিন্তু আপোনাৰ ঘৰ মানুহ আহি যাতে মোৰ চোতাল নগচকে মই কৈ থলো কথা বিষম হৈ যাব মোৰ গাত ভগৱতী লম্ভিব কৈ থলো মই কাম গাঁৱৰ মানুহেতো নাজানে এওঁৰ গাত গোসানি লম্ভিব লাগিলে মোৰ কি অৱস্থা হ'ব হে প্ৰভু মোৰ ওপৰত পুতক নুতুলিলে ৰক্ষা আৰু কলিতা অ বাইদেউ চিনি পোৱাত অলপ কষ্ট হৈছি নহয় নহয় আজি ডিউটিলৈ একেবাৰে বিউটি হৈ ওলাইছা যে কথাটো কি আগতে এনেকুৱা মেকআপত দেখাই নাইতো নাই মেকআপটো আপোনালোকে কৰিছি আমি হেৰা আমাৰ কোনে মেকআপ কৰি দিবহে তোমাক সুৰাংশৰ ৰিপৰ্ট মতে ছেটেলাইটৰ ডাইৰেকশ্যন মতে আপোনালোকে ঘৰ ভাড়া খালী কৰা কেছটোত জড়িত আছে কি কোৱাহে কলিতা তোমাক ঘৰ খালী কৰিবলৈ দিয়া কথাটো হয় কিন্তু সেইকাৰণে তোমাৰ ঘৰত ভূত জাপি দিয়া বান্দৰ কেঁকুৰা মেলি দিয়া এই কামবিলাক আমাৰ এখেত আৰু মোনে কৰিছে বুলি তুমি কেলেই ভাবিছা তুমি ভুল ভাবিছা কলিতা ৰ'বচোন ৰ'ব এই বান্দৰ কেঁকুৰা দিয়াটো মই আপোনালোকক কাকো কোৱা নাছিলো আপোনালোকে কেনেকৈ গম পালা হেৰি নহয় মানে আমাৰ এখেতে বোলে মানুহে মুখ মেলিলে গৰ্ভ দেখা পায় ময়ো এখেতৰ লগত বহু বছৰ থাকিলোতো থাকোঁতে থাকোঁতে মানুহে কথাৰ পাতনি মেলিলেই মই গোটেই কথাটো গম পোৱা হৈ গৈছোঁ আৰু হেৰি নহয় বাইদেউ কোৱা ভাইটি আৰু কি ক'বা বাকী থাকিল কথাটো বুজি পোৱাত কষ্ট হৈছে চাক আৰু কি কৰিব বাকী থাকিলা থাকিব দাক পিছত ভাড়া ত্যাগ কৰব মোক আৰু সিদিনাখন কৰাত সুবিধা নাপব মানে মানে মই ডিচিশ্যন ল'লোঁ আপোনালোকৰ ঘৰ মই খালী কৰিম ঠিক আছে যোৱা যোৱা যোৱা
দুঃখ লাগছে বাইদেউ। দুঃখ তো লাগবই দিয়াচোন, ইয়াতে বহুদিন থাকিলা তো নহয়। তেনেহলে ফিতে গাখীর আল্লাহর পাই গাখীর পাইছিলো, মাছ আল্লাহর পাই মই মাছ পাইছিলো, কণী আল্লাহর পাই মই কণী পাইছিলো, মুরগি আল্লাহর পাই মই মুরগি পাইছিলো, হাক পাচলি বেপারীর পরা মাই ফিতে হাক পাচলি পাইছিলো, মুঠতে মুঠতে এই টুকরা ঠাই মোর বর ভুগি ঠাইছিল। ইটা মই আর পা যায় বেলেগ আর টুকরা জায়গা পাই, এই পরিবেশটু মই গড়ি তুলবাক লাগে কষ্ট হব সেইটুকু। নাকানিবা চোৱা, তুমি যে ইয়াৰ পৰা যাবলৈ ওলাইছা সেই কথাটোত আমিও সাংঘাতিক দুখ পাইছো। মানে নাকানিবা নাকানিবা চোৱা, মানুহৰ এদিন উত্থান এদিন পতন থাকে। নাকানিবা চোৱা, তোমাৰ ডিউটিলে দেৰি হৈছে, যোৱা 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 যোৱা। একদম জানো ভাব্য হলো মই বছরের শ্রেষ্ঠ অভিনেতা। আমার নতুন সরকারখনের বুদ্ধি মানিব লাগিব দে, চকচোন বাৰু কত পরিবর্তন আনিব খুজিছে। তেলির মূরতেই তেল, কাকতি আর কলিতারপর হাঁপ আর ফুল প্রিং বখলিয়াই থাকতেই আহিল নহয় কোরবারপর বড়া। আর এই বড়ার মিসেসর কথাটো যদি সচা হয়, বড়ারপর উলিয়াম ফুল প্রিং এটা। ভোগ ওই যাও ভুগি থাক, ভোগ করল এইগিলিনতে। কথা মতে আজি কাকতির হাফ প্রিং এটা আছিলে, সেইটো থাকক। কলিতাক অলপ টেঙৰ ভেঙৰ কৰি পেলাই তাৰপৰাও এটা হেভি প্ৰিং গোটাম বাপেকে। কলিতা আহিব টাইম হৈছে নেকি বাৰু? এইটো সময়ত আহে, এইখিনি ৰৈ থাকোঁ বাপেকে। কিহে কেউটা কি চিন্তা করে আছে? এই কি চিন্তা করিব? এই কলিতা, এই আমার নতুন সরকারখনের বুদ্ধি মানিব লাগিব দে, চকচোন বাৰু কত পরিবর্তন আনিব খুজিছে। এতিয়াৰ পৰা বিদেশী সুরার দোকানত আমার দেশীয় সুরা বিক্রি করব খুজিছে, এইটো লৈ কত মানুষের আপত্তি। কিহর আপত্তি? বিদেশী সুরা খাই খাই সব চাহা বই গেল, ফরেনর মালে গাত শক্তি আনে তো, এই লোকেল মালটোৱে সেইটো আনিব নোৱাৰে। অ' পিছে কলিতা, এই ঘৰ খালী কৰাৰ কথাটো ক'লে নে? এই মাত্ৰ মিছেছ কাকতিনীক কৈ আহিলোঁ। মা কচম কেওদা, তেওঁৰ আগত মই যিটো এক্টিং কৰিলোঁ মোৰ এক্টিং দেখি একাকাৰে যা বুলি ক'লাক। তেনেহ'লে কলিতা, ইচ খুচি মোকে পৰ, মোৰ ফালৰ পৰা আপুনি যাওক। মোকে পৰ নহয়, মোকো পৰ। কি ক'লে? মোকো পৰ। এই কলিতা, আমি দুইটাই বুজি পাইছোঁতো, এতিয়া আপুনি যাওক, এতিয়া দুটা বাজিব হ'ল, সেই বিধ খোলাৰ কুৰুং কাৰাং কৰিছে। আপুনি ভাল চাই প্ৰিং এটা লৈ আহক, ফুল একদম ৰাতি বখলিয়াই থাকিম। আচ্ছা, এতিয়াই আনিব লাগিব নেকি? অঁ, এতিয়াই আনক আকৌ, তেতিয়াহে পিছৰ পৰিকল্পনাখিনি কৰিবলৈ আমি প্ৰেৰণা পাম। যাওক যাওক। আচ্ছা ঠিক আছে, মই আহোঁ। এই ৰ দেশীয় সেই প্ৰিংটো নানিব, আচলতে সেইটো খালে কি হয় জানেনে? সোনকালে নিচা ধৰে, সোনকালে ফাটি যায় আৰু হাল্লা গোলা বেছি হয়, সেইকাৰণে বিদেশী প্ৰিংটো লৈ আহিব। যাওক যাওক। আপনি চিন্তাই করবেন নালগে, তাকুর ভিতর তিনবার যদি লাঠিডাল ঘুরিয়ে দিবে পারো মাল আহি যাব। বেটা, এনেকে যদি উলিয়াই থাকিব পারো, এ মূর্তি হয়ে থাকিব।
হে রাতিপুয়া হুই উঠি খুতি লুতালোই খুতি লুতালোই পানির বাবে লাইন পাতু হারি হারি কই হারি হারি কই বাথরুম যাও বলি টাওয়েল সাবুন লই তাত দেখুন মানুষ আছে জুম বাঁধি রই কি যে ভাই দিগদারি কাম করবে সরকারি দেরি কই অফিস সুমাই খাও বছর গালি পাওয়ার্ড বাই শক্তিশালী আর সুস্থ শরীরের আয়ুরুইন নিউট্রিগ্রেইন কো পাওয়ার্ড বাই আনমোল বাটার ব্যাগ অতিরিক্ত মাখনের ভরপুর আগবহালে সুপার ভেজমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেজমল নে কিয়া কামাল আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া বিমল আহে আহে কিশোরর দম ফিবেল সো কিসমিস মেলেটেলো অটল অটো গডরেজ এক্সপার্ট রিচ ক্রিম হকিন্স প্রেসার কুকার ডার্ক ফ্যান্টাসি চোকো ফিলস স্ন্যাপডিল নতুন ক্ষীর ডেরি হোয়াইটনার পলকতে মিহলি হয় রূপা সফট লাইন ভলিনি নেরোলেক সুরক্ষা জকি অর্নাথিং ওয়াইল্ডস্টোন কোড টিভিএস এক্সএল 100 আইডিয়া 4G এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক হিমালয় ময়শ্চারাইজিং এলোভেরা ফেস ওয়াশ বিগ বাজার মুথুট ফাইন্যান্স টিভিএস আপাচি আরটিআর এভরিডে মশলা ফিউজন সানফ্রেশ ডেরি হোয়াইটনার সাইকেল পিওর আগরবাতি আর নিহার জেসমিন।